আমি হচ্ছে কথা বলবো আপনার শরীরে দাউদ হয়েছে দাউদগুলো বড় বড় আকার ধারণ করেছে আপনি অনেক মেডিসিন অথবা অনেক ট্যাবলেট খেয়েছেন তারপরও আপনার দাউদগুলো একদম সেরে যায়নি তো এর জন্য আপনাকে কোন স্প্রেটি ইউজ করতে হবে যেন একবারে সেরে যায় তো সেই বিষয়ে কথা বলবো কথা বলার আগে অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় এরপর বিস্তারিত এটি হচ্ছে টেলফিন স্প্রে টেলফিন স্প্রেটি দেওয়ার নিয়ম কী এবং এটি কিভাবে আপনি ব্যবহার করবেন এবং এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় দেখা যাচ্ছে আপনার শরীরে দাউদের মতো বড় বড় আকার ধারণ করেছে কোনো চুলকানি দেখা যাচ্ছে সেইগুলো আপনি অনেক ট্যাবলেট অথবা মেডিসিন খেয়েছেন তারপরেও আপনার সেই দাউদ বা চুলকানি যেটি হয়েছে সেটি রিমুভ হচ্ছে না তো এর জন্য আপনাকে টেলফিন স্প্রেটি ইউজ করতে হবে টেলফিন স্প্রেটি ইউজ করতে হবে আপনাকে দিনে একবার এখন সেই দাউটটি আপনার হাতে অথবা পায়ে অথবা পিঠে অথবা মাথা হতে পারে দেখা যাচ্ছে আপনি চুলকাচ্ছেন চুলকানোর পর ওখান থেকে চামড়া উঠে যাচ্ছে এবং আঠা বেড়ে বেড়েছে দেখা যায় এর জন্য আপনি ট্যাবলেট বা ক্যাপসুল খেয়েছেন তারপরও আপনার সে চুলকানিটি একদম ভালো হচ্ছে না তো এর জন্য আপনাকে টেলফিন স্প্রেটি ইউজ করতে হবে টেলফিন স্প্রেটি আপনাকে ইউজ করতে হবে দিনে একবার এটি হচ্ছে ব্যবহারের নিয়ম হচ্ছে এটি ব্যবহার করার আগে আপনাকে ভালোভাবে যে জায়গাটি আপনার চুলকায় বড় একটা দাউতের মতো হয়েছে এবং ওখান থেকে আঠা বের হয় অথবা চুলকালে চামড়াটি উঠে যায় তো সেই জায়গাটি আগে ভালোভাবে আপনাকে পরিষ্কার করে নিতে হবে যেমন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে এরপর আপনাকে শুকনো গামছা দ্বারা ভালোভাবে মুছে নিতে হবে যেন সে জায়গাটি আর ভেজা না থাকে এরপর আপনাকে টেলিফিন স্প্রেটি সে জায়গায় এক স্প্রে করে একবার ইউজ করতে হবে এটি শুধু ইউজ করতে হবে আপনাকে রাত্রেবেলা আমি আবারও বলে দিচ্ছি যে জায়গাটি আপনার দাউদের মতো বড় একটা আকার ধারণ করেছে সে জায়গাটা আগে আপনি ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নেওয়ার পর আপনি ভালোভাবে মুছে নেবেন নিয়ে একদম শুকিয়ে ফেলবেন শুকিয়ে ফেলার পর আপনি টেলফিন স্প্রেটি রাত্রিবেলা একবার করে ইউজ করবেন টেলফিন স্প্রেটি একবার ইউজ করবেন যে জায়গাটি আপনার ক্ষত হয়েছে বা চুলকাচ্ছে সেই জায়গাটায় আপনি একবার স্প্রে করে ভালোভাবে লাগিয়ে দেবেন আর আপনাকে দ্বিতীয়বার দিতে হবে না এইভাবে আপনাকে সাত দিন ইউজ করতে হবে সাত দিন ইউজ করার পর দেখা যাবে আপনি যে ভিতরে থেকে যে দাউদের যে জামগুলো ছিল সেগুলো আস্তে আস্তে মারা যাবে মারা গেলে দেখা যাবে আপনি একদম সুস্থ হয়ে যাবেন আর এর পাশাপাশি আপনি ক যতদিন এই মানে স্প্রেড ইউজ করবেন ততদিন আপনি অ্যালার্জি জাতীয় কোনো খাবার খাবেন না দেখা যাচ্ছে আপনি মেডিসিনও দিচ্ছেন আবার অ্যালার্জি জাতীয় খাবারও খাচ্ছেন তাহলে কিন্তু আপনার অ্যালার্জিটাই ঠিক হতে সময় লাগবে তো যখন আপনি এই টেলফিন স্প্রেটি ইউজ করবেন প্লাস আপনি যখন অ্যালার্জি জাতীয় খাবার কোনো কিছু খাবেন না তখন দেখা যাবে আপনি সাত দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন এইভাবে আপনি টেলফিন স্প্রেটি সাত দিন ইউজ করবেন আমি আবারও বলে দিচ্ছি দেখা যাচ্ছে আপনি অনেক পুরাতন একটা দাউদ আছে সেটি আপনি অনেক মেডিসিন খেয়েছেন অনেক ক্রিম দিয়েছেন তারপরও দেখা যাচ্ছে ভালো হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কোন স্প্রেটি ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনি টেলফিন স্প্রেটি ইউজ করতে পারেন টেলফিন স্প্রেটি ইউজ করার নিয়ম হচ্ছে আপনাকে আগে ভালোভাবে আপনার যে পুরাতন দাউদ অথবা ক্ষতটি আছে সেটি আগে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে নেওয়ার পর আপনাকে ভালোভাবে একটি শুকনো গামছা দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে যেন পানি না লেগে থাকে তারপর আপনাকে টেলফিন স্প্রেটি একবার স্প্রে করতে হবে ওখানে এই স্প্রেটি করতে হবে শুধু আপনাকে রাত্রেবেলা শোয়ার আগে আগে এভাবে আপনি সাত দিন যদি স্প্রেটি দেন তাহলে দেখা যাবে আপনার যে পুরাতন যে দাউদটি ছিল সেটি আর থাকবে না আর এর পাশাপাশি আপনাকে কোনো ধরনের অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন